নমস্কার দর্শকবৃন্দ, আমি আমার বাংলা সংবাদের পক্ষ থেকে আমাদের গোরাপুর থাকার বহু প্রচারিত আমার বাংলা সংবাদের পক্ষ থেকে দিগদের দর্শকদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে বর্তমানে উপস্থিত হয়েছেন আমাদের আমার বাংলা সংবাদ চ্যানেলের ধর্মীয় প্রশ্ন উত্তর অনুষ্ঠান মালায় উপস্থিত হয়েছেন শিলচর সংক্রমণ কমিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ স্বামী বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। ওনাকে আমাদের আমার বাংলা চ্যানেলের সম্পূর্ণ পরিবারের পক্ষ থেকে শ্রীচরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। তোর সঙ্গে এই শঙ্কর মঠ ও মিশনে সর্ব বিশ্বব্যাপী ওদের মন্দির ওদের আশ্রম আছে এবং পরিচালনা চলছে, সে সঙ্গে ওনাদের যে গুরুরা আছেন ওনাদের শ্রীচরণে আমি প্রণাম জানাচ্ছি। প্রথম হইল আমাদের আদিগুরু শঙ্করাচার্য শ্রীমদ স্বামী সত্যানন্দ গিরি মহারাজ, শ্রীমদ স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ, শ্রীমদ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজ, শ্রীমদ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ এবং বর্তমান যিনি শঙ্করমঠ মিশনের সর্ববিশ্বব্যাপী অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজের শ্রীচরণে আমাদের আমার বাংলা সংবাদ চ্যানেলের পক্ষ থেকে শতকোটি প্রণাম জানিয়ে আমি এখন আমাদের উপস্থিত শিলচর শঙ্করমঠ মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ স্বামী শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী গিরি মহারাজের সম্মুখে প্রশ্ন করছি। আদিগুরু শঙ্করাচার্যের আধ্যাত্মিক জীবনের সম্পর্কে আমাদের দর্শকদের সম্মুখে কিছু অংশ তুলে ধরার জন্য অনুরোধ করছি। আমি আমার বাংলা সংবাদ এই সকল সদস্যের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার বাংলা সংবাদের অভিযোগে এই সংবাদ মিশনে আমার সামনে উপস্থিত আছেন দিকদের, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আদিগুরু শঙ্করাচার্য তিনি ভারতবর্ষের এক মহান সাধক ছিলেন। তিনি কেরলে জন্মগ্রহণ করেছিলেন। যখন সনাতন ধর্মে বিভিন্ন মতবাদ চলছিল, বিশেষ করে বুদ্ধদের যে প্লাবন এসেছিল, সকল সনাতনী বক্তরা বুদ্ধের প্রতি আকৃষ্ট হয়ে সনাতন ধর্মকে ত্যাগ করে সকল হিন্দু ভাইরা কিছু হিন্দু বৌদ্ধ ধর্মের দিকে ঝুঁকে পড়ছিল। তখনকার সময় প্রায় অষ্টম শতাব্দী শেষ মাহাতে তখন জগৎগুরু ভগবান শঙ্করাচার্য কেরলে জন্মগ্রহণ করে উনি বুদ্ধের যে প্লাবন থেকে সকল সনাতন হিন্দু ভাইদেরকে উনি রক্ষা করেছেন। আমরা তাই পরম্পরা, আমরা শঙ্করাচার্যের দর্শন সম্প্রদায় এক সম্প্রদায়, না দশটি সম্প্রদায় ছিল তখনকার গিরি পুরী বন ভারতীয় অরণ্য, এই সম্প্রদায়ের দর্শনীয় সম্প্রদায় আমরা গিরি। আমাদের এই শঙ্করাচার্যের মতেই আমাদের এই শঙ্করমঠ মিশন। আমরা আদিগুরু শঙ্করাচার্যের যে রেখে দেওয়া গুপ্ত সাধনা রহস্যগুলো আমরা সেই গুপ্ত সাধনা হতে চলছি। আমাদের এই শঙ্করমঠ মিশন বিশ্বব্যাপী রয়েছেন, বিশেষ করে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এবং দেশে বিদেশে শঙ্করমঠ মিশন আছেন। বিশেষ করে আমরা আমাদের এই শঙ্করমঠের 100 বছর অতিক্রম করেছি। আমরা অবিভক্ত বাংলা ভারতবর্ষে বর্তমান বাংলাদেশে সীতাকুণ্ড চট্টগ্রামের সেই সীতাকুণ্ড পাহাড়ের মধ্যস্থলে আমাদের শঙ্করমঠ প্রথম প্রতিষ্ঠিত হয় এবং শঙ্করাচার্যের আদর্শ নিয়ে সেখানে আমাদের গুরুজি বিশেষ করে শ্রীমদ স্বামী জ্যোতিষানন্দ মহারাজজি উনি শঙ্করের মত পথ নিয়ে উনি বিভিন্ন দেশে শঙ্করমঠ প্রতিষ্ঠিত করেছেন। শঙ্করাচার্যের আদর্শকে মেনে আমরা চলার চেষ্টা করি,
শঙ্করের মত কে আমরা প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ভাবে শঙ্করের যে গুপ্তধনগুলো তিনি বনে জঙ্গলে থেকে যে সাধনা চরম শিখরে পৌঁছেছিলেন সেই সাধনাগুলো আমরা চর্চা করছি প্রচার করছি এবং নিজের জীবনে আচরণ করার চেষ্টা করছি। তো শঙ্করপুর মিশন শিলচর আমাদের শাখা প্রতিষ্ঠিত হয় বিশেষ করে 2016 সালে এই আশ্রম প্রতিষ্ঠিত হয়। এই আশ্রমেও আমরা শঙ্করের জীবন কাহিনী শঙ্করের মতবাদ শঙ্করাচার্যের বিভিন্ন সাধনা পদ্ধতি আমরা অবলম্বন করি এর পাশাপাশি আমরা শ্রীমদ ভগবদ গীতা পাঠ করি গীতা প্রচার করি সমস্ত শাস্ত্রের নিয়ম সেই গন্ধ সেই গীত আমরা সম্পূর্ণ মিশন চেষ্টা করছেন সকল সনাতনী হিন্দু সনাতনী ভাই বোনদেরকে সম্পূর্ণ মিশন কাজ করে যাচ্ছেন সেবামূলক ক্লাস আমাদের অনেক সেবামূলক প্রতিষ্ঠান আছে বিশেষ করে কলকাতা বারাসাতে আমাদের যে মনুশ্রম শঙ্করমঠ মিশন বারাসাত এই বারাসাতে আমাদের চক্ষু হাসপাতাল আই ফাউন্ডেশন এবং বিভিন্ন সেবা কার্যক্রম এবং বস্ত্রদান দুটি মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। আমরা চাই অখণ্ড এবার বসে শঙ্করের মত পথে চলি আমরা সকলেই চলি তাহলে সকল সনাতনী ভাই ঐক্যমত হয়ে সকলেই শঙ্করের আদর্শ গ্রহণ করে সকলে কৃতার্থ হবে এটাই আমাদের উদ্দেশ্য। মহারাজ আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের শিলচর সোনাইদুল মহাপ্রভু স্মরণস্থিত যে শিলচর শঙ্করমঠ মিশন এই শঙ্করমঠ মিশনে আপনি কত বছর থেকে এখানে মহারাজ হিসাবে আছেন? আমি 2017 সাল থেকে এই শঙ্করমঠ মিশন শিলচর শাখায় আমার দায়িত্ব পালন করা হয়েছে। আমি আমাদের শঙ্করমঠ মিশন হরিদ্বার যে আশ্রম আমি কেনছিলাম হরিদ্বার আশ্রম থেকে আমি আমাদের শঙ্করমঠ মিশনের একটা নিয়ম আছে যে আমাদের যিনি প্রধান শঙ্করমঠ মিশনের বর্তমান কর্মদর্শক শ্রীমৎ স্বামী কল্পনানন্দ মহারাজ উনি ওইখান থেকে নির্দেশ করেন যে কোন কর্মচারী কোন আশ্রমে কতদিন থাকবেন এটা একটা আমাদের যে ট্রাস্টি বোর্ড আছে ওখান থেকে সিলেক্টেড হয়। সেই সুবাদে আমি 2017 এই সংক্রম মিশন শিলচরে আমি পদার্পণ করেছি এবং এই সংক্রমণ মিশন প্রতিষ্ঠিত হয় 2016 সালে আমি প্রায় 1 বছর পরে এখানে এসেছিলাম এবং এই শিলচরে কাজ করছি সংক্রমণ মিশন। আচ্ছা আমরা শুনতে পেরেছি যে শিলদুমি সংঘ দুটি গীতা আশ্রম আছে আপনাদের তত্ত্বাবধানে চল এই এই মন্দিরটা সম্পর্কে কিছু আলোকপাত করেন। আসামের মধ্যে আমাদের দুটি শঙ্করমঠ মিশন আছে একটা হচ্ছে শঙ্করমঠ মিশন শিলচর শাখা এবং শঙ্কর যদি গীতাশ্রম শিলগুলি এরপরও আমাদের বর্তমান একটি শঙ্করমঠ মিশন এর কাজ চলছে জয়পুর দীক্ষাতে আমরা একটি নতুন মন্দির পরিকল্পনা নিয়েছি আমরা হাতে এখানেও কাজ চলছে নারায়ণটিয়াতে। তা আমাদের ভবিষ্যৎ উদ্দেশ্য যে শঙ্করমঠ মিশনের দ্বারা সকল হিন্দু সমাজ যেখানে অবহেলিত আছে যেখানে গরিব দুঃখী আছে মানুষ অনেকে ধর্মপথে আসতে চায় না আমরা চাই জাতি ধর্ম নির্বিশেষে শঙ্করমঠ মিশন যে উদ্যোগ নিয়েছে সেই মতে সকলেই আমাদের সাথে একত্রতা হয়ে আমাদের এই মিশনে আসবেন কাজ করবেন এবং ভগবান শঙ্করের যে স্বপ্ন সে স্বপ্ন পূরণ করার আমরা চেষ্টা করছি। আচ্ছা মহারাজ আমি আর একটি প্রশ্ন করছি আমার জানা সূত্রে আপনি শ্রীমদ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন এবং বর্তমানে যিনি অধ্যক্ষ আছেন শ্রীমদ স্বামী তপদানন্দ গিরি মহারাজ ওনার সংস্পর্শে প্রচুর বচ্চ রয়েছে ওনাদের বিষয়ে একটু কিছুটা
আমাদের মূলে শঙ্কর মঠ মিশনে চতুর্থ আচার্য শ্রীমৎস্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজজি উনি অল্প বয়সে এই শঙ্কর মঠ মিশনে ওনার পদার্পণ হয়েছিলেন। ওনার বর্তমান ভারতের অবিভক্ত ভারতে বর্তমান বাংলাদেশে চট্টগ্রাম মিরসরাইয়ে ওনার জন্মগ্রহণ হয়েছিল গুরুজির। উনি প্রায় 17 বছরের মধ্যে উনি আশ্রম জীবনে পদার্পণ করেছেন এবং উনি বিভিন্ন যোগ সাধনার দ্বারায় শঙ্করের যে গুপ্ত সাধনার দ্বারায় উনি সীতাকুণ্ডতে বসে একটি কুটিয়ার মধ্যে দিয়ে উনি সাধনায়ত হয়েছিল। আস্তে আস্তে সেই শঙ্কর মিশন বিভিন্ন দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমরা এই চতুর্থ কুটির থেকে শুরু করছি আমাদের গুরুদেব শঙ্কর মিশন। আজ বিশ্বব্যাপী প্রচার প্রসার হয়েছে। গুরুদেবের অক্লান্ত পরিশ্রম, তিনি সাধনার যে চরম শিকারে তিনি পৌঁছেছিলেন, তিনি গীতাকে ধারণ করে গীতার আদর্শকে পালন করে তিনি সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষকে তিনি ধর্মে ঐক্যতা বোধ করার চেষ্টা করেছেন। তাই বাংলাদেশের মতো রাষ্ট্রে যে বাংলাদেশ বর্তমান ইসলামিক কান্ট্রি, সেই রাষ্ট্রের মধ্যে তিনি বিভিন্ন গ্রামে গঞ্জে এই শঙ্করের মঠ এবং বিশেষ করে ভগবানের বাণী শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে তিনি প্রচার করছেন এবং ভারতবর্ষে বিভিন্ন বিশেষ করে ত্রিপুরা রাজ্যে কলকাতায় আসাম এবং হরিদ্বার বেনারস কাশী বিভিন্ন দেশে এবং বিভিন্ন রাজ্যে তিনি প্রচার করছেন ভগবানের উপনিষ্ঠিত বাণী। তার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে এই শঙ্কর মিশন আমরা এখানে ওনারই প্রতিষ্ঠিত এই মঠ শ্রী শঙ্কর মিশন এবং শ্রী শঙ্কর মিশন। আমাদের গুরুদেবের একটি লক্ষ্য যে গীতা প্রচার, গীতা শাশ্বত বাণী, গীতা সমস্ত ধর্মের আদর্শ, গীতা পাঠের মধ্যে দিয়ে সমস্ত হিন্দু সনাতন নরনারী সকলে একতা বোধ করতে পারে, একই পতাকার মধ্যে দাঁড়াতে পারে, সেই গীতার বাণী আমরা প্রচার করেছি। এবং বর্তমান যিনি শঙ্কর মঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তপনানন্দ গিরি মহারাজের বিষয়ে আমাদের শঙ্কর মিশনে একটি পরম্পরা আছে, সেই পরম্পরা গুরুদেব শ্রীমৎস্বামী তপনানন্দ গিরি মহারাজের বর্তমান অধ্যক্ষ তারা বিশ্বব্যাপী যে শঙ্কর মিশন রয়েছে উনি শঙ্কর মিশনের প্রেসিডেন্ট। আমাদের এই পরম্পরা অনুযায়ী গুরুদেব ওনাকে দায়িত্বভার অর্পণ করেছেন। আমাদের সুদীর্ঘ কত বছর থেকে প্রায় 42 বছর ধরে গুরুদেব বর্তমান গুরুদেবী তিনি দায়িত্বে আছেন। ওনার দায়িত্বের মেয়াদ প্রায় 12 বছর, কিন্তু ওনার আশ্রম জীবনের পদার্পণ 9 বছর ধরে। উনি গুরুজি দেহ রাখার পরে ওনার দায়িত্বভার উনি সামলছেন, দেশে বিদেশে গীতা প্রচার করছেন। গুরুজি রেখে যাওয়া যে অসম্পূর্ণ কাজ তিনি সম্পূর্ণ করার চেষ্টা করছেন, তাই শঙ্কর মিশনের বিভিন্ন বাঁশ আশ্রমে উনি প্রতি বছর বিভিন্ন কাজে ওনার পদার্পণ হয়। উনি দেশে বিদেশে প্রচার করছেন গীতার আদর্শ, শঙ্করের আদর্শ, শঙ্করের মত তিনি প্রচার করছেন। সকল সনাতন ধর্মের মানুষকে উনি ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন।
এবার আমাদের শিলচর সংক্রমণ কমিশনের মহারাজ তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমৎস্বামী শ্রীমৎ বিদ্যানন্দ ব্রহ্মচারী মহারাজ ওনার কাছ থেকে আমাদের সনাতন ধর্মে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন ওনার কাছ থেকে তুলে ধরছি ধর্ম ভক্তি এই দুটি শব্দের তাৎপর্য কি ধর্ম হচ্ছে কাজ করা পালন করা আমাদের শাস্ত্র মতে যে কার্য বিধি বিধান শাস্ত্রে যে বিধি বিধান এগুলো পালন করা মেনে চলা হচ্ছে প্রকৃত ধর্ম আর সেই যে ধর্মের যে মূল রহস্য এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করা এটা এক বিষয় ধর্ম সম্বন্ধে বলতে গেলে আমরা অনেক কিছু যুক্ত হয়ে যায় ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা দ্বি ধাতু মন ইত্যাদি যুগে ধর্মের উৎপত্তি অর্থাৎ ধারণ করার নামে হচ্ছে ধর্ম আমরা যে ধর্ম পালন করি নানানজন নানানভাবে ধর্মকে পালন করে থাকি বিভিন্ন পন্থা রয়েছেন সেজন্য গীতায় বলছেন সে যে যথা মন প্রকৃতন্তে স্থানস্পতে লোকজন্ম মনোবর্তন্তে মনুষ্যভক্ত সর্বস্থা যে যেভাবে আমরা মত ভাবে চলি কিন্তু সকলেই আমরা একই পথে গমন করব সেজন্য শাস্ত্রীয় জগতিক আছে তো প্রকৃত কথা ধর্মের যে আচার আচরণ বিধি বিধান এগুলো পালন করাই হচ্ছে ধর্ম আর ভক্তিটা দুটা পৃথক শব্দ হলেও সঙ্গে সম্পর্ক ভক্তি ভক্তি হচ্ছে মানুষের মন থেকে যে উদ্ভব হয় যে যার ভক্তি আলাদা আলাদা ব্যাপার আমরা যদি বলি নমদা ভক্তি আছে অর্চন বন্ধন পুজো অনেকভাবে ভগবানকে আমরা নিবেদন করি সেই ভক্তি জন্ম স্বভাবের দ্বারা হয়ে থাকে সকলে যার যার যেমন ভক্তি সেই ভক্তিটা ভিতর থেকে দক্ষ হয় সেই ভক্তির দ্বারা ভগবানের পূজা এবং অর্চনা করে থাকে ধর্ম পালন করার জন্য যে ভক্তির প্রয়োজন সেই ভক্তিটা তখনই আসবে যে আমরা যদি ধর্মের যে পথে চলি বিধি বিধান মেনে চললে ভক্তিটা অনায়াসে ধর্ম এবং ভক্তি আলাদা কিছু নেই সব সব একই পথ ধর্ম এবং ভক্তির মধ্যে প্রচুর মিল দেখতে পাই আমরা সেই ধর্ম এবং ভক্তি আমরা উদ্ভূত হবে জন্মগত স্বভাবে আমরা বুঝতে পারলাম যে ধর্ম ভক্তি পৃথক হলো দুটা একই একই কাজ ধর্ম এবং ভক্তি যে আছে যে ভক্তি আন্তরিকতার থেকে সৃষ্টি নাকি কলিযুগে ভগবান ভগবানকে লাভ করা সর্বোৎকৃষ্ট পন্থা নেই সর্বোৎকৃষ্ট পন্থা এই কলিযুগে ভগবানকে লাভ করা ভগবান নেই পন্থার কথা বলছেন শাস্ত্রে কর্ম জ্ঞান এবং ভক্তি গীতার তিনটি কথা আছে কর্ম দ্বারা জ্ঞান দ্বারা এবং ভক্তি দ্বারা এই তিনটি পথে ভগবানকে পাওয়া যায় জ্ঞানী জ্ঞানের দ্বারা পূজা করবে কর্মী কর্মের দ্বারা
তার সাধনা করবে আর যিনি ভক্তিবাদী তিনি ভক্তির দ্বারাই সাধনা করে ভগবানকে লাভ করবে তিনটির দ্বারাই আমরা এই ভগবানকে লাভ করি সেজন্য গীতায় আমি আবার বলছি যে যতানন্দে স্থান মম বর্তমান পুত্রে মনুষ্য পত্র সর্বস কর্ম জ্ঞান ভক্তি এ তিনটিতে মুক্তি লাভ করে হ্যাঁ মহারাজ এবার জানতে চাচ্ছি যে প্রকৃতির তিনটা গুণ কি কি প্রকৃতির তিনটে গুণ হচ্ছে সত্য রজোগুণ তমোগুণ এই তিনটে গুণ মানুষের শরীরে সবসময় বিদ্যমান কখনো সত্য কখনো রজ কখনো তম আমাদের এই মানব শরীরকে তিনভাবে বিভক্ত করা হয়েছে তিনটি ভাগ আমরা যে নাভি থেকে যে পাপ পর্যন্ত সেটা হচ্ছে নিম্নভাগ নাভি থেকে কণ্ঠস্থ মধ্যভাগ এবং কণ্ঠস্থ থেকে মাথা পর্যন্ত উপরভাগ অর্থাৎ উপস্থ ভাগ এই তিনটি ভাগে কখনো মানুষের মন যদি আমাদের মনটা নাভির নিচে থাকে তাহলে সেটা নিম্নভাগ অর্থাৎ তমগুণ যখন নাভির পেটের মধ্যে বা নাভিতে অবস্থান করে মন তখন হচ্ছে মধ্যভাগ রজগুণ এবং সত্যগুণ হচ্ছে কণ্ঠস্থের উপরে অর্থাৎ মনের স্থানে যে ভুজো বলে যদি মনটাকে রাখতে পারি সেটা হচ্ছে সত্যগুণ তো আমরা এই তিনটি গুণ মানুষের মাঝে অবহিত হয় সত্য এবং রজ এবং তম এই তিনটি গুণ সবসময় চলছে গুণের খেলা চলছে প্রকৃতির এই তিনটি গুণ আমরা যদি সাধারণ জগতে উচ্চ মার্গে উঠতে যাই এই তিনটি গুণকে অতিক্রম করে আমরা আমাদের সাধারণত সেটাকে ত্রিগুণাতীত বলা হয় সেই ত্রিগুণাতীত অতিক্রম করতে পারলে তাহলে এই সত্য রজ তিনটি গুণের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারব জীবের প্রকৃত সমস্যা বা দুঃখ কি বলা আছে শাস্ত্রে দুঃখ আলয় অশাস্ত্র এই পৃথিবীটা একটা দুঃখের আলয় এখানে আমরা যে সুখ বলতে বুঝি সেটা হচ্ছে ক্ষণস্থায়ী সুখ এই সংসার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী এখানে সুখ বলতে নেই সুখ বলতে একমাত্র হচ্ছে শাস্ত্র বলছেন ব্রহ্মানন্দ পরম সুখম কেবলম জ্ঞান ব্রহ্মানন্দ সুখই একমাত্র সুখ অর্থাৎ ঈশ্বরের আনন্দই হচ্ছে সুখ আর সব দুঃখ আমরা যে পৃথিবীতে সুখ দেখি সেটা হচ্ছে ক্ষণস্থায়ী দুঃখ ক্ষণস্থায়ী সুখ ক্ষণস্থায়ী এগুলো অনিত্য এগুলো আসে আর যায় কাজেই শাস্ত্রের যে নির্দেশ এখানে সুখ নেই অনিত্যম অসুখম লোকম এই লোকটাই পৃথিবীটা সুখ এবং দুঃখে দিয়ে ভগবান বেঁধেছেন কাজে প্রকৃত সুখ বলতে ব্রহ্মানন্দ সুখই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্যটা কি মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ ঈশ্বর লাভ করাই হচ্ছে মানবের প্রকৃত উদ্দেশ্য কিন্তু আমরা সে প্রকৃত উদ্দেশ্য ভুলে যাই প্রকৃত উদ্দেশ্য ভুলে আমরা বিভিন্ন জন এই পৃথিবীতে কামনা বাসনায় লিপ্ত হয়ে যায় এই মায়ার সংসারে এসে আমরা প্রকৃত উদ্দেশ্য বলে যায় তাই আমাদের জীবনটা হয়ে যায় দুঃখময় তাই জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা সেটাই আমাদের জীবনকে সার্থক সুন্দর করবে সকলের উচিত ঈশ্বর সন্ধান করা আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমরা ঈশ্বরকে কথা দিয়েছিলাম যে পৃথিবীতে এসে শুধু ঈশ্বরের সাধনা করবো ভজনা করবো
কিন্তু আমরা মায়াতে পড়ে সেই ঈশ্বর চিন্তা ভুলে গিয়ে মায়া সংসারে ছেলে পুত্র মেয়ে বিভিন্ন ভাবে আমরা আসক্ত হয়ে পড়ি, সেজন্য আমাদের জীবনে দুঃখ ভোগ করতে হয়। তাই মানব জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি করা, এটাই হচ্ছে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। জীবন ও মৃত্যু বন্ধন থেকে মুক্ত কি? জীবন এবং মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হচ্ছে যিনি কামনা যার নেই, বাসনা যার নেই, শাস্ত্র বলছেন তিনি প্রকৃত মুক্ত। বন্ধনে আসক্তি চালক হওয়াই হচ্ছে বন্ধন, যার চালক হওয়া নেই তিনি বন্ধন মুক্ত হয়ে যায়। অর্থাৎ আমাদের যে বাসনা, আমরা যে শাস্ত্র বলছেন শঙ্করাচার্য যে কথা বলছি বলছেন দিনমি রজনী সায় পাত শিশুর বসন্ত পুনরায় কাল প্রিয় দিগচ্ছতি আয়ু তদবিন মুচ্ছতি আশা হয়। আমাদের এই জীবনে আশা শেষ নেই, আজকে একটি আশা পূর্ণ হল, আগামীতে আর একটি আশা আশা বায়ু আমাদের সমাপ্ত হচ্ছে না। তাই এই জীবনের প্রকৃত যে উদ্দেশ্য এবং সেটা হচ্ছে মুক্তি লাভ করা। সনাতন ধর্মের প্রধান ধর্ম কোন গ্রন্থটি কি এবং সেটার অর্থটা কি? সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদের মূল অর্থ হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এই বেদের মূল মন্ত্র হচ্ছে ওম এবং বেদের প্রকৃত যে শুরু আমরা সেটা আমাদের জগৎগুরু শঙ্করাচার্য বলছেন যে ব্রহ্মসূত্র জগৎ মিথ্যা। এই জগৎকে আমরা আপাতকালীন সত্য বলতে পারি, কিন্তু একসময় এই জগৎ ধ্বংস হয়ে যাবে। সেই ব্রহ্মকে যিনি সত্য অনুসন্ধান করা, এই সত্য অনুসরণ করতে পারলেই আমরা সত্য পথে যাত্রী হব। তাই বেদের প্রকৃত অর্থ হচ্ছে সত্যকে জানা, সত্যম করম ধীমহি, এই সত্যকে জানাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। তাই বেদের যে মূল উদ্দেশ্য সত্যকে উপলব্ধি করা। শ্রী ভগবত গীতা কাকে বলে? গীতা ভগবানের মুখরিচিত বাণী। গীতা সুগীতা কর্তব্য কি মন্য শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পত্ন না অবশ্য উপপত্ন বিনিশ্চিত। আমরা যদি জানি যে আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্ম গ্রন্থ বেদ, বেদের সার উপনিষদ এবং উপনিষদের সার শ্রীমদ ভগবদ গীতা, এই গীতা বর্তমান এই কলিযুগে এক অমূল্য সম্পদ শ্রীমদ ভগবদ গীতা। কারণ গীতা সামাজিক, আধ্যাত্মিক এবং রাজনৈতিক এই তিনটি বিষয়ের উপর গীতার আলোকপাত করা হয়েছে। সেজন্য আমরা আমাদের ধর্মগ্রন্থ যদিও বেদ হয়, বেদের সার যে গীতা, এই গীতাই আমাদের এখন সমাজের মূল বিষয়। যে গীতা একটি অমূল্য ধর্মগ্রন্থ, আজকে পৃথিবীব্যাপী গীতার প্রচার চলছে, গীতা গুরুত্বপূর্ণ, গীতা সমাজের সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করার একমাত্র উপায় হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। তাই সকলের জন্য গীতা এক আদর্শ ধর্মগ্রন্থ। গীতা কে রচনা করেছে? গীতা যিনি রচনা করেছেন স্বয়ং ব্যাসদেব,
গীতা রচয়িতা যখন কুরুক্ষেত্রের যুদ্ধে হয়েছিল সেই যুদ্ধের 18 দিন ব্যাপী সেই যুদ্ধ চলছিল সেগুলিকে গ্রন্থকারী স্বয়ং ব্যাসদেব সেই গীতা রচনা করেছেন সকলে কল্যাণের জন্য ভগবান চতুর্থ অধ্যায় বলে দিলেন যে ইমং বিবস্বকে যোগম উপোক্তবান অহমভ্যম বিবস্বানন্দ পাব মনে ইচ্ছা করে এবং পরম্পরা ভক্ত ইমং রাজশ্রী বিদু সকাল। এবার আমাদের পরম পূজ্য মহারাজ শ্রীমদ বিজ্ঞানানন্দ মহারাজ কাছ থেকে জানবো যে এই সনাতন, এই যে আমাদের বর্তমান যুগ আছে, যে সনাতন ধর্ম অনুসারে আমাদের যে যারা এই অঞ্চলে বসবাস করছেন বা যারা দেখছেন তাদের সম্পর্কে কি বার্তাটা দিবেন সনাতন ধর্ম উপলক্ষে? সনাতন ধর্ম মতে 4টি যুগ সত্য, তেতা এবং দ্বাপর, কলি। বর্তমানে কলিযুগে মানুষের যে অবস্থা পক্কাপেট হবে তা আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে আমরা মহাভারতের সেই দৃশ্যের কথা আমাদের মনে পড়ে। যখন পঞ্চ পাণ্ডবরা ভগবানের কাছে জানতে চাইল এই কলিযুগ সম্বন্ধে, এই বর্তমান অবস্থা সম্বন্ধে কলিযুগের কি অবস্থা হবে, তখন ভগবান সেই পঞ্চ পাণ্ডবকে সে উত্তর দেওয়ার জন্য তিনি তাদেরকে 5 বাইকে 5টি রাস্তায় বনের মধ্যে গমন করার জন্য বলছেন এবং ফিরে এসে এক একজনের কাছ থেকে তিনি জানতে চাইলেন। তখন 5 বাই 5টি রাস্তায় বনের 5 দিকে তারা গমন করল। এরপর ফিরে আসলো, প্রথমে যুধিষ্ঠির ফিরে আসলো, যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করা হলো তুমি কি দেখতে পেলে? তখন যুধিষ্ঠির উত্তর দিল আমি একটি হাতি দেখেছি, হাতির 2টি মাথা, তার থেকে আমি কি বুঝতে পারছি সেটা আমি আপনার কাছে জানতে চাই। তখন ভগবান উত্তর দিল এই কলিযুগের মানুষ তার কথা এবং কাজের কোনো মিল থাকবে না, 2মুখী হবে, সেজন্য তুমি যে হাঁ দেখতে পেয়েছো সেটা কলিযুগের একটি প্রভাব। এরপর ভীম আসলো, ভীমকে জিজ্ঞেস করলো যে তোমার চোখে কি পড়েছে? তখন ভীম উত্তর দিল আমি দেখতে পেয়েছি একটি গরু তার বাছরকে এমনভাবে চাটছে যে বাছরের গায়ে রক্ত ঝরছে কিন্তু তার ছাটা বন্ধ করছে না, এর সম্বন্ধে জানতে চাইলেন। তখন বললেন কলিযুগের মানুষ তার সন্তানদেরকে এমনভাবে অন্ধ আদর করবে যে তারা এমন পর্যায়ে চলে যাবে যে তাদের সন্তানরা সে অন্ধ ভালোবাসার কারণে তারা নষ্ট হয়ে যাবে, তারা শেষ পর্যন্ত পিতামাতার কথা অগ্রাহ্য করবে, তারা পিতামাতার কথা মানবে না। এবার অর্জুন আসলো, অর্জুন দেখতে পেল যে একটি মরা ছাগল তার মধ্যে একটি শকুন সেই মরা ছাগলকে বক্ষণ করছে। তখন দেখতে পেল সেই শকুনের যে পাখায় বেদের মন্ত্র লেখা ছিল, জিজ্ঞেস করল সে শকুনের গায়ে সে বেদমন্ত্র লেখার উদ্দেশ্য কী? তখন ভগবান বলছেন কলিযুগে কিছু অসাধু অধার্মিক ধর্ম প্রচার করার জন্য তারা উঠে পড়ে লাগবে এবং সে অসাধু ব্যক্তি ধর্মের যে পোশাক বা ভেষ ধরে তারা সমাজকে অসাধুতে পরিণত করবে। এরপর নকুলকে জিজ্ঞাসা করলো, নকুল দেখতে পেল একটি বিশাল পাথরের খণ্ড এসে গড়িয়ে পড়ছে কিন্তু কিছুতে আটকাচ্ছে না, শেষ পর্যন্ত দেখতে পেল একটি গুল্ম বৃক্ষ পাশে গিয়ে সেই পাথর খণ্ডটা আটকে গেল। এতে জিজ্ঞেস করছেন ভগবানের কাছে যে কলিযুগে পাপের এত ভার হবে
যে পাথর খণ্ডের মতো, কিন্তু কোনো কিছুতেই তাকে আটকানো যাবে না। কিন্তু হরিনাম রূপে যে বৃক্ষ দ্বারা, সেই হরিনাম ভজনার দ্বারা সে সমস্ত বিশাল পাপের সেই বোঝাকে সে নষ্ট করে দেবে। সেই হরিনাম রূপী সেই মহামন্ত্র দ্বারা মানুষের পাপ বিনষ্ট হবে। এরপর সহদেব দেখতে পেলেন এক বিশাল কূপ, কূপের অনেক গভীরতা, কিন্তু তাতে দেখতে পেল একটু কানিও জল নেই। তার থেকে জানতে চাইল ভগবানের কাছে, ভগবান বলছেন কলিযুগের মানুষের আশা বিশাল হবে এবং বাসনা পরিপূর্ণ হবে এবং বিশাল বিশাল দালান হবে। সেই বিশাল দালানের মধ্যে মানুষের চাহিদা বেশি হবে, কিন্তু সেই ভক্তিভাব একদম বিনষ্ট হবে। এই সম্বন্ধে, কলিযুগ সম্বন্ধে আমরা মহাভারতের সেই শেষে আমরা কলিযুগ সম্বন্ধে জানতে পারলাম। বর্তমান যে সমাজ ব্যবস্থাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে অসাধু, যে ঠান্ডব, বিভিন্ন দিকে চারিদিকে অসামাজিকতা, অধার্মিকতা, এগুলো বেড়ে যাচ্ছে। আরও কলিযুগের অনেক সময় বাকি আছে, আমরা আর অনেক কিছু জানতে পারব। বর্তমান এই কলিযুগে আমরা একমাত্র ভগবানের নাম, ধ্যান, যোগ সাধনার দ্বারা কিছুটা হলেও আমরা এই যুগের প্রভাব থেকে মুক্ত হতে পারি। হরি ওম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমার বাংলা সংবাদ চ্যানেলের পক্ষ থেকে মহারাজকে, ধন্যবাদ সহ আমাদের সম্পূর্ণ আমার বাংলা সংবাদ চ্যানেলের পরিবারের পক্ষ থেকে ওনার শ্রীচরণের শতকোটি প্রণাম জানাচ্ছি এবং দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। এবং যদি আপনারা যদি এটা এই আমাদের অনুষ্ঠানমালা, যদি ধর্মীয় প্রশ্ন উত্তর অনুষ্ঠানমালা দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই অন্যদের দেখার জন্য বলবেন। এবং যদি আপনারা যদি ফেসবুক চ্যানেলে দেখে থাকেন, তাহলে চ্যানেলটাকে নিঃসন্দেহে এটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং যদি ইউটিউবে দেখে থাকেন, তাহলে এটাকে নিঃসন্দেহে লাইক করবেন এবং শেয়ার করবেন। এই বলে আমার অনুষ্ঠানমালা, আমার বাংলা চ্যানেল সংবাদ চ্যানেলের পক্ষ থেকে এই অনুষ্ঠানমালা সমাপ্তি করছি। এবং আমাদের শিলচর সুনাইরুস্থিত শিলচর শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ।